বাংলাদেশ বহুলি বহু পীরাওলিয়ার দেশ বহু শিখ বিদাত ভর্তি এখানে সুতরাং এখানে জঞ্জাল মুক্ত করতে হলে লিখনের দরকার সালাতুর রাসলের মাধ্যমে বহু পরিবার সংশোধন হয়ে গেছে এই মাসিকা তাহারিকের মাধ্যমে এবং এটা শুধু আমাদের এই পুস্তক আকারে যেটি যাচ্ছে সেটি নয় বরং আমাদের যে ওয়েবসাইটে ছাড়া আছে সেটির মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে লোকজন পাঠকরা এই পত্রিকা পড়ে এই বৈবাহিক বিষয়গুলোর ক্ষেত্রে দেখছি আমরা তাল্লাক ও তাহালিল এ বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনেকের সংসার বেঁচে গেছে অনেকের কোন দল থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মোতারাম আমি জামাত ডক্টর তার তার মনোনীত বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের বিভিন্ন জেলার কর্মপরিষদ এবং সর্বস্তরের কর্মীবৃন্দ আপনারা দুই দিন ব্যাপী যে আসলেন কষ্ট করলেন এই জন্য কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আপনারা একটু আগে শুনলেন হাদিস ফাউন্ডেশন আমাদের যে আন্দোলনের প্রকাশনা সংস্থা আছে এর সমাজ সংস্কারের গুরুত্ব বা ভূমিকা সরকারিভাবে যে প্রকাশনের সংস্থা আছে সেটি হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন তারই বিপরীতে বিপরীতে এই জন্যে বলছি বাংলাদেশ বহু বহু পীর আউলিয়ার দেশ বহু শিখ বিদাত ভর্তি এখানে সুতরাং এখানে জঞ্জাল মুক্ত করতে হলে লিখনের দরকার এই লিখনি হবে নিরপেক্ষভাবে সেই নিরপেক্ষভাবে লিখনিকে প্রচারের লক্ষ্যে আহলে দেশ আন্দোলনের এই প্রতিষ্ঠান সুচিত হয় একটি ব্যক্তির চিন্তার তারপরে এই প্রতিষ্ঠানটি নানা প্রতিকূলতার মাধ্যমে যাচ্ছে আন্দোলন নিজে সমাজ সংস্কারের একটা সংগঠন এক এবং বক্তবগুলো স্থায়ী হয় না কিন্তু বক্তব্যের যে প্রকাশ সেটি হচ্ছে লিখনি এই লিখনি আমাদের সমাজ সংস্কারে কী ধরনের ভূমিকা রাখে তার ছোট্ট কিছু উদাহরণ দেব আমরা জানি ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এ বাদত হচ্ছে সালাদ কিন্তু এই সালাদ থেকে ভেজালে পূর্ণ এজন্য জামাত সমাজ সংস্কারের মূল যে ইবাদতের ক্ষেত্রে যে ধারাটি সেটিকে সংস্কারের জন্য তিনি যে বই লিখেছিলেন সালাতুর রাসুল আপনারা সবাই জানেন তো উনিশশো সালে এটি প্রথম প্রকাশিত হয় এবং এ যাবৎকাল পর্যন্ত প্রায় ছয় লক্ষাধিক সালাতুর রাসুল বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এবং আমরা যত এর দান করতে পারবো জনগণকে উদ্বুদ্ধ করতে পারবো জন্য এর প্রচার এবং প্রসার আরও বাড়বে আমরা জামাতের পক্ষ থেকে প্রায় সাতাত্তরটি বই প্রকাশিত হয়েছে এবং আমাদের যুবসংঘের সভাপতি তার মাধ্যমে অর্থাৎ আমরা জামাতের পরিবারের পক্ষ থেকে আশিটি বই প্রকাশিত হয়েছে এছাড়া আমাদের বিভিন্ন যে অনুবাদগুলো আছে এই অনুবাদগুলোর মাধ্যমে এবং অন্যান্য বই পুস্তক প্রকাশনের মাধ্যমে আমাদের শতাধিক বই প্রকাশিত হয়েছে প্রতিষ্ঠান থেকে আমরা দেখি সালাতুর রাসুলের মাধ্যমে বহু পরিবার সংশোধন হয়ে গেছে এবং এই সালাতুর রাসুল শুধু আমাদের এই দেশে নয় আমাদের পার্শ্ববর্তী দেশ তার যখন সম্পর্ক ভালো ছিল কিছুটা আমাদের যোগাযোগের সুযোগ ছিল তখন তারা এখান থেকে আমাদের প্রিন্ট করা বই নিয়ে যেতেন তো নিয়ে যাওয়ার অসুবিধা এজন্য কেন্দ্রের অনুমতি নিয়ে তারা সেখানে পশ্চিম বাংলায় যারা বাংলা ভাষাভাষী আছে ভারতের যারা বাংলা ভাষাভাষী আছে তারা নিজেরা নিজেদের উদ্যোগেই এখানকার অনুমতি নিয়ে তারা নিজেরা ছাপছেন এবং পড়ছেন আলহামদুলিল্লাহ এছাড়া আমরা দেখি যারা সমাজকে বিভক্ত করতে চায় রাজনীতির নামে ধর্মের নামে ধর্মের নিরপেক্ষতার নামে এ ধরনের একটি গুরুত্বপূর্ণ প্রকাশনা আমাদের আছে যেটি হচ্ছে তিনটি মতবাদ আপনারা নিশ্চয় সবাই পড়েছেন তিনটি মতবাদের মাধ্যমে অনেকের পরিবার বেঁচে গেছে অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কার হচ্ছে মিলাদ মহানবীর জন্মকে কেন্দ্র করে মৃত্যুকে কেন্দ্র করে আমাদের দেশে যে প্রচলিত বিধা আছে এ বিধাতের আমাদের বইটা কিন্তু খুব ছোট কিন্তু মারণাস্ত্রের মতো এই বইটা যাদের হাতে গেছে তারা যারা তাকলিদপন্থী তারা সহ্য করতে পারেনি এবং যারা সংস্কারপন্থী তাদের মাধ্যমে মধ্যে আল্লাহ এমন বুঝ দান করেছেন যে বিদাত থেকে তারা একেবারে সম্পূর্ণভাবে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ এরপরে আমরা দেখি আমাদের আর প্রকাশনা রয়েছে আমাদের আর পত্রিকা রয়েছে আমাদের যে মুখপাত্র আহাদিস আন্দোলনের মাসিকা তাহারিক এই মাসিকা তাহারিকের মাধ্যমে এবং এটা শুধু আমাদের এই পুস্তক আকারে যেটি যাচ্ছে সেটি নয় বরং আমাদের যে ওয়েবসাইটে ছাড়া আছে সেটির মাধ্যমে সমগ্র বিশ্ব থেকে লোকজন পাঠকরা এই পত্রিকা পড়ে এবং নিজেদের আমল পরিবর্তন করতে পারছি সমাজ সংস্কারের অন্যতম দিক হচ্ছে আমাদের পারিবারিক বন্ধন বৈবাহিক বিষয়গুলো এই বৈবাহিক বিষয়গুলোর ক্ষেত্রে দেখছি আমরা তা ও তাহালিল এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং অনেকের সংসার বেঁচে গেছে অনেকের কন্দল থেকে নিজেদেরকে মুক্ত করতে পেরেছে তেমনিভাবে আমরা যারা বলতে পারি না তারা বইগুলি নিয়ে পড়ে আমরা নিজেদের সংস্কার করছি যারা আমরা নিজেরা পড়তে জানি না অন্যকে বলতে পারি না তাদের মাধ্যমে আমরা যদি এই বইগুলি আপনারা আমরা সবাই মিলে যদি সমবেতভাবে বিতরণের চেষ্টা করি নিজেদের অর্থের মাধ্যমে তাহলে এগুলি আমাদের পরকালীন মুক্তির আসলে হবে ইনশাল ইনশাআল্লাহ এরপরে আমরা দেখি এই ইবারতগুলোর মধ্যে আছে গুরুত্বপূর্ণ হজ যেটি মানুষদের জীবনে অন্তত কারো একবার জুটে কারো জুটে না হজের মাধ্যমে যে বিদাতগুলো হতো এই বিদাতগুলো উঠে পরিহিত হয়েছে আমাদের যে মহতারাম আমির জামাতে লেখা আমাদের প্রকাশনার সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অবদান যেটি আমরা বলতে পারি হজ আমরা এর বইয়ের মাধ্যমে অনেকে ওখানে গিয়ে বিদাতগুলো করে বিদাতের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে তাদের হজটাই বাতিল হয়ে যায় বহু কাঙ্ক্ষিত বহু খরচ করে বহু সাধনা করে যে বিষয়টি এ মানুষ করতে যায় সেটি আমাদের নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় এই হজ আমরা যে বইয়ের মাধ্যমে আমরা দেখি যে জনগণ এই হজের গিয়েও সেখানে পরিবর্তন হয়ে চলে আসে তো এমনিভাবে আমাদের দাওয়াতি কার্যক্রম যেটি চলছে এই দাওয়াতি কার্যক্রম আমাদের যে লক্ষ্য সমাজ সংস্কার এবং সমাজের মাধ্যমে রাষ্ট্র সংস্কার আমরা আমাদের ব্যক্তি পরিবার এবং সমাজকে ইনশাআল্লাহ এই প্রকাশনার মাধ্যমেই পাল্টাতে পারছি বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো আপনাদেরকে আহ্বান জানাবো জানাব নিজেদের দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে পরিবারের মুক্তির অশিলা হিসেবে আমাদের যে সমস্ত ভাইরা বই কিনতে পারে না তাদেরকে সহযোগা করার জন্য তাদের ইবাদতকে নিষ্কলুষ করার জন্য শির্ক বিদাত সমাজ বিনির্মাণের জন্য আমরা নিজেরা বই কিনি বই উপহার দিই এবং এরই মাধ্যমে আমরা আলাদেশ আন্দোলনের প্রকাশনা সংস্থাকে উত্তরোত্তর সমৃদ্ধি দান করি তো আজকের আলোচনা স্বল্প সময়ের মধ্যেই আপনাদেরকে আহ্বান জানাবো এখান থেকে যা যারা এসছেন তারা বই কিনে নিয়ে যাবেন অন্তত দুই তিন সেট করে কিনে নিয়ে যাবেন নিজের এক সেট করে রাখবেন বাড়তি পড়ার জন্য এবং অন্যান্যগুলো উপহার হিসেবে বন্ধু বান্ধব দেবেন সমাজের যারা আপনার কথা শুন শুনতে চায় না বা আমার কথা শুনতে চায় না তাদের তাদেরকে আমরা যদি বই উপহার দিই এই বই পড়ার মাধ্যমে তাদের আমলগুলো পরিবর্তন হবে এই আশাবাদ ব্যক্ত করে এটিকে আমাদের পরকালীন পাথেও মনে করে সর্বাত্মকভাবে বই বিতরণ প্রকল্প অংশগ্রহণ করি আল্লাহ রুবুল আলামিন এই তফিক আমাদের দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকত